আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন আলহামদুলিল্লাহ মহতরম ভাই ওস্ত আহবাব আমরা এখন এই বিডিও ভিডিওতে আমাদের যেটা সবচেয়ে বেশি যেটা আমাদের ক্ষতি করে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটাকে সকল রোগের জননী বলা হয় উমুল আমরাজ আসুন সেটা জেনে নেই পৃথিবীর বুকে প্রথম গুণা পৃথিবীর বুকে প্রথম গুণা কী হয়েছিল কিবির বা অহংকার অনেক রোগের মূল এর কারণে অনেক রকম আত্মিক ব্যাধির জন্ম হয় অর্থাৎ রুহানি বিমার দেখা দেয় জন্যই একে অমুল আমরাজ তার সকল রোগের জননী বলা হয় আর পৃথিবীর বুকের সর্বপ্রথম যে গুণা সংগঠিত হয়েছে তা হলো কিবির আল্লাহ তালা যখন ইবলিসকে বললেন আদমকে সেদ্ধা কর তখন সে সেদা করতে এই বলে অস্বীকার করেছিল যে আনা মিন খৈরুমিনি মিন্নার ও খলক মিন তিন আমি তার চেয়ে উত্তম তার মানে আদম আজম চেয়ে উত্তম তুমি আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছ আর তাকে তৈরি করেছ মাটি দিয়ে এই নিজেকে বড় মনে করেছিল এবং আদম আলা ইসলামকে তুচ্ছ মনে করেছিল সিদ্ধা না করার যুক্তি প্রমাণ পেশ করেছিল এই বলে যে আমি তার চেয়ে উত্তম কারণ আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর আদমকে তৈরি করেছেন মাটি দিয়ে আগুন মাটি থেকে উত্তম তার যুক্তি প্রামাণিক দিক থেকে যদি অনেক মজবুত এবং শক্তিশালী মনে হয় কিন্তু আল্লাহ তালার হুকুম না মেনে সে যে কিবিরের বহিঃ প্রকার কিবির অহংকারের বইয়ের বই প্রকাশ করেছে তা ছিল এই পৃথিবীর আল্লাহ তালার সর্বপ্রথম না প্রমাণী যে কিবিরের কারণে তাকে চির জীবনের জন্য দরবার দরবার ইলাহি থেকে বিচারিত হতে হয়েছে মিন যায়। প্যার দোস্ত এই অহংকার থেকেই হিংসার সৃষ্টি হয় কারণ যখন অন্তরে এই কথা জাগে যে আমি বড় সে ছোট তখন যদি সে কোনো বিষয়ের তা কোনো বিষয়ে তার চেয়ে অগ্রসর হয়ে যায় তখনই তার প্রতি হিংসা হয় মনের মধ্যে আপত্তি জাগে এই উন্নতি আর কেন হলো এটা তো আমার হওয়া দরকার ছিল এই কিবিরের কারণেই বিদ্যার সৃষ্টি হয় অতিরিক্ত আগো এ থেকে সৃষ্টি হয় কিবতের গুণাও সাধারণত এই কিবিরের কারণে হয় এবং অন্য দোষ অন্বেষণের গুণাও এই কিবিরের কারণেই হয় মোট কথা এই কিবির অসংখ্য রোগের মূল শারীরিক ব্যাধি যেমন বিশেষজ্ঞ থাকেন যেমন নাক কান ও গলা বিশেষজ্ঞ পক্ষব্যাধি বিশেষজ্ঞ তেমনি রুহানি বা আত্মিক ব্যাধিরও বিশেষজ্ঞ আছেন তাদের অন্যতম হলেন ইমাম গজালির রহমতুল্লাহ ইমাম গজালী রহমতুল্লাহ তিনি এই উলুম গ্রন্থে লিখেছেন কিবির হল অমুল আমরাজ সর্বরোগের উৎস যদি কারো অন্তরে এই কিবির সৃষ্টি হয় তাহলে তা থেকে বিভিন্ন রোগের ব্যাধি জন্ম হতেই থাকে এই জন্য প্রথমে এই রোগের চিকিৎসা করা জরুরি আল্লাহ তার నీ దయావు అనుగ్రహి আমাদেরকে ఈ రోగ్ తికె హవాజత్ కురుర్ ఆర్ కరో అంతరే ఈ రోగ్ తికె తక్లే తా చకే ముక్త్ తో కురే దేన్ ఆమీన్ ఆమీన్ యా రబ్బల్ ఆలామీన్ అస్సలాము అలైకుం రహ్మతుల్లాహి వ బరకత్